বিসিএস এর পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্মকমিশন। গত কয়েকটি বিসিএস এর ফলাফল মূল্যায়ন করার পর দেখা গেছে বিজ্ঞান বিভাগ থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে। এই কারণে বিজ্ঞান থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে বিসিএস সহ বাকি সব পরীক্ষায় যত প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হবে সেগুলোর প্রশ্ন করার ক্ষেত্রে ভারসাম্য রাখা হবে। চাকরিপ্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে, এর ফলে কোনো একটি বিভাগ থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাবেন না। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বিজ্ঞানের নানা বিষয় থেকে অনেক বেশি প্রশ্ন করা হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা যতটা ভালো করেছেন সেই তুলনায় মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে আসা প্রার্থীরা ততটা ভালো করতে পারেননি। চল্লিশতম বিসিএস এর পর দেখা গেছে চিকিৎসক ও প্রকৌশলীরাই ভালো ক্যাডার পাওয়ার দিক থেকে এগিয়ে। তারা 15টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বুয়েট থেকেই প্রশাসন ক্যাডারে 50 জন চাকরি পেয়েছেন। এমন একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা চাকরিপ্রার্থীরা যেন বেশি সুবিধা করতে না পারেন সেজন্য পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে পিএসসি। পরিবর্তন আসছে মৌখিক পরীক্ষাতেও। এতদিন ঢালাওভাবে ভাইবার নম্বর দেওয়া হতো, 41তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া থাকবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক পরিচ্ছদে কেমন, মানসিক দক্ষতা কেমন, আত্মবিশ্বাস কতটা, সমস্যা সমাধানের দক্ষতা কতটা, এইসব বিষয়ে আলাদা আলাদা নম্বর দেওয়া হবে। মূলত বিসিএস কে আরো যুগোপযোগী করার জন্য পরীক্ষা পদ্ধতিতে এমন পরিবর্তন আনা হচ্ছে। সব পরীক্ষার্থী সমানভাবে সুযোগ পাক সেটি নিশ্চিত করতে সরকারের এমন উদ্যোগ।